হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব। নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম বন্ধুরা। আবার লেটেস্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন যে রেজাল্ট বেরিয়ে গেল গেট 2019। 2019-এর গেটের কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে বন্ধুরা, গেট এক্সামের কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে। আজ 16 মার্চ শনিবার এই রেজাল্ট পাবলিশ করে দিয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে এই রেজাল্ট চেক করবেন সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিও থেকেই। তাই দেখতে থাকুন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশান পেতে চান সবার প্রথমে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করে দেবেন, তাহলে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথমে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বন্ধুরা দেখুন, এখানে স্পষ্টভাবে লেখা আছে গেট 2019 রেজাল্ট ডিক্লার্ড। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, চেক ডাইরেক্ট লিঙ্ক হেয়ার, এখানে দেখতে পাচ্ছেন। এবং তারপর দেখুন হাইলাইট করা হয়েছে গেট 2000 রেজাল্ট ডিক্লার টুডে। এবং তারপর দেখুন গেট আর অ্যাভেলেবেল অন ওয়েবসাইট, এই যে দেখতে পাচ্ছেন গেট iitm.ac.in, এই ওয়েবসাইট থেকে আপনারা ডাইরেক্ট এই রেজাল্ট দেখতে পারবেন। তারপর দেখুন আপনারা যে স্কোর কার্ড ডাউনলোড করতে পারবেন, শুরু করে 20 মার্চ থেকে কিন্তু আপনারা এই স্কোর কার্ডটি ডাউনলোড করতে পারবেন 31 মে পর্যন্ত। দেখতে পাচ্ছেন যে লাস্ট ডেট টু ডাউনলোড স্কোর কার্ড ইজ মে 31 মে 2019। বন্ধুরা দেখুন, যে 20 তারিখ থেকে নিয়ে, মার্চ মাসের 20 তারিখ থেকে নিয়ে 31 মে পর্যন্ত, মে মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এই স্কোর কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তারপর দেখুন এখানে বলছে যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি মাদ্রাজ হ্যাজ রিলিজ দ্য গ্রাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং। মানে গেট বন্ধুরা, গেটের ফুল ফর্ম হচ্ছে গ্রাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং 2019 রেজাল্ট অন ইটস অফিসিয়াল ওয়েবসাইট টুডে মার্চ 15। বন্ধুরা দেখুন, গতকাল মানে গতকাল রাত্রে কিন্তু এই রেজাল্টটি পাবলিশ হয়েছে বন্ধুরা, যেটি আপনাদেরকে আমি আজকে সকালে মানে 16 তারিখ সকালবেলায় আপনাদের সাথে আমি শেয়ার করছি। যারা এখনও পর্যন্ত এই রেজাল্ট দেখেননি তারা কীভাবে দেখবেন রেজাল্টটি, তার জন্য ভিডিওটি ফলো করুন। দেখুন এখানে বলছে দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার ফর দ্য গেট 2019 ক্যান ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ গেট এক্সাম গেট iitm.ac.in, এই ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে টু চেক অ্যান্ড ডাউনলোড দেয়ার রেজাল্ট, এই রেজাল্টটি চেক করার জন্য এবং ডাউনলোড করার জন্য। তারপরে দেখুন আইআইটি মাদ্রাজ হ্যাজ রিলিজ দ্য রেজাল্ট ফর অল 24 পেপার, 24টা পেপারেরই কিন্তু বন্ধুরা এই রেজাল্ট পাবলিশ করে দিয়েছে আইআইটি মাদ্রাজ। দ্য ক্যান্ডিডেট ক্যান অবটেন দ্য গেট 2019 রেজাল্ট ফ্রম দ্য ডাইরেক্ট লিঙ্ক প্রোভাইডেড বিলো। বন্ধুরা আপনাদেরকে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেওয়া হবে, মানে ডাইরেক্ট লিঙ্কটা আমি আপনাদের বলে দিচ্ছি, এই ডাইরেক্ট লিঙ্ক থেকে কিন্তু আপনারা রেজাল্ট আপনাদের দেখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লিঙ্ক, এবং এই লিঙ্কটি আপনাদের যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করলে কিন্তু সেই রেজাল্ট আপনারা দেখতে পাবেন। সেই রেজাল্টটি কীভাবে দেখবেন সেটি আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো, দেখতে থাকুন। তার জন্য ক্যান্ডিডেট নিড টু সাবমিট দেয়ার এনরোলমেন্ট আইডি অ্যান্ড পাসওয়ার্ড টু আপডেট দেয়ার গেট 2019 রেজাল্ট ডাইরেক্ট লিঙ্ক ডাউনলোড গেট 2019 রেজাল্ট। বন্ধুরা দেখুন যে এই রেজাল্ট আপনারা ডাইরেক্ট কীভাবে দেখতে পারবেন তার জন্য আপনাদেরকে আমি অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাই, এবং চলুন নেক্সট সেখানে একবার আমি যাই। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুর, উপরে দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক যেটি আপনাদেরকে বলেছি সেটি হচ্ছে এই লিঙ্ক গেট iitm.ac.in। এখানে আপনাদেরকে একদম অফিসিয়াল ওয়েব পেজে নিয়ে যাবে, এবং এই হচ্ছে অফিসিয়াল ওয়েব পেজ। এবং এই ওয়েব পেজে আসার পরেই নিচে দেখতে পাবে যে ইম্পর্টেন্ট নোটিশ বলে দেখতে পাচ্ছেন, এবং তার ঠিক নিচেই দেখুন টু ভিউ গেট 2019 রেজাল্ট প্লিজ ক্লিক হেয়ার, এই জায়গাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। যখনই ওখানে আপনারা ক্লিক করবেন তখনই আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে, এবং এই পেজেই দেখতে পাবেন এখানে নিচে বলবে যে লগইন ইফ ইউ অলরেডি রেজিস্টার্ড, এবং তারপরে আপনারা কিন্তু এখান থেকে আপনাদের রেজাল্ট কিন্তু ফলো করতে পারবেন। বন্ধুরা এখানে দেখুন যে গেট 2019 রেজাল্ট আর ডিক্লার্ড দ্য অফিসিয়াল গেট 2019 স্কোর কার্ড ক্যান বি ডাউনলোডেড ফ্রম, এখানে দেখতে পাচ্ছেন মার্চ 20 থেকে কিন্তু এই ডাউনলোড স্কোর কার্ডটি আপনারা ডাউনলোড করতে পারবেন। এবং এই রেজাল্ট দেখার জন্য আপনাদেরকে এখানে দিতে হবে এনরোলমেন্ট আইডি, এখানে দিতে হবে পাসওয়ার্ড, এবং তারপরের ঘরে দিতে হবে এটিকে যেটি আছে সেটি করে মাইনাস বা প্লাস যেটি আছে সেটি করে এখানে দিতে হবে, এবং তারপরে এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে আপনার রেজাল্ট কিন্তু এখানে উঠে আসবে। বন্ধুরা এইভাবে আপনাদের রেজাল্ট আপনারা ফলো করতে পারবেন, এবং
যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এই ইনফরমেশনটি দেওয়ার জন্য, তো অবশ্যই একটি লাইক করবেন এবং একে অপরের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই, পরে ভিডিও আবার আপনাদের সামনে উপস্থিত করবো, তার জন্য সঙ্গে থাকুন।